আসসালামু আলাইকুম বন্ধুরা। আব্বাসী খলিফা হারুন ও রশিদের 763 থেকে 809 খ্রিস্ট এর শাসনামলে বাহলুল নামের এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুন ও রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিল। বাদশাহ তাকে ডাক দিয়ে বলল, বাহলুল, ওই পাগল, তোর কি আর জ্ঞান হবে না? বাহলুল বাদশার এ কথা শুনে নাচতে নাচতে গাছের উপরে উঠে বসল এবং সেখান থেকে ডাক দিয়ে বলল, হারুন, ওই পাগল, তোর কি কোনো দিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুই যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমি বুদ্ধিমান। বাদশাহ বলল, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গিলা দালান খানিকের আবাসস্থল এবং এই কবরই চিরস্থায়ী, এজন্য আমি মরার পূর্বে এখানেই বসবাস শুরু করেছি। অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গশালাকে আর এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলছিস, রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল, তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, তুই সত্যবাদী, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহলুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বলল, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলতে পারো, আমি তা পূরণ করব। বাহলুল বলল, হ্যাঁ, আমার তিনটি অভাব আছে, এগুলো যদি তুমি পূরণ করতে পারো তাহলে সারা জীবন আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ বলল, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ বলল, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, আমাকে জান্নাতে স্থায়ী করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, তবে জেনে রাখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ, অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। বন্ধুরা, এখানে বাহলুল হচ্ছে পাগলের বেশে থাকত, তিনি ছিলেন আল্লাহর বড় একজন ওলি, যিনি পাগলের বেশে সবসময় ঘুরে বেড়াতেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও বানালে ভালো হয় অবশ্যই কমেন্টে সাজেস্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।